मालूम है मेरा, उसमें लग गया ना आपका। डायरेक्ट करो ना, डायरेक्ट जब बोलेगा रुकिए तब रुकिए, डायरेक्ट 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 डायरेक्ट। नहीं हुआ, नहीं हुआ, अभी तो हुआ नहीं। चलाने के समय मना है। 54 आ गया। लाइसेंस लाइसेंस देखो, लाइसेंस देखो। आप दारू पी के चलाए ना? नहीं, अभी अपना एंजॉय कर रहा था तो সমগ্র রাজ্যত দুর্ঘটনা রোধের ইতিমধ্যে সরকারের নির্দেশমর্মে জেলা প্রশাসন আর জেলা প্রশাসনের যে পথ পরিবহন বিভাগ আছে আর জেলা আবকারী বিভাগ আছে, এই দুইটা বিভাগে ইতিমধ্যে যে দুর্ঘটনা রোধের ইতিমধ্যে যে সুরাপায় চালকসল আছে, এই চালকসলক চিনাক্ত করার ইতিমধ্যে যা 25 তারিখের পরাই 25 ডিসেম্বরের পরাই ইতিমধ্যে তালাচী অভিযান চলাই আছে। মই এই মুহূর্তে দুধনৈ আরক্ষী থানার সন্মুখত উপস্থিত আছো। ইয়াত দেখিলে পাওয়া গৈছে যে গোয়ালপাড়া জেলা প্রশাসনের ফালেরপরা যে আবকারী বিভাগ আছে আর জেলা যে পথ পরিবহন বিভাগ আছে, সেই পথ পরিবহন বিভাগে ইতিমধ্যে সুরাপায় চালকসলর বিরুদ্ধে যা তৎপরতার যে অভিযান চলাই গৈছে। আর মই মোর সতীর্থ সেই দৃশ্য দেখাবলৈ অনুরোধ জানাইছো। ব্রেথ এনালাইজার লগাই যে সুরাপায় চালকসলর যে তীব্রতা, সেই তীব্রতা জোখ লওয়া হয়েছে। আর এই মুহূর্তে মোর জেলা জেলা পরিবহন বিভাগের বিষয়াগী আছে, জেলা পরিবহন বিষয়াগী আছে, মানে কিছু কথা মানে জানি বিচারিম। যেহেতু দেখবলে পাওয়া গৈছে যে খুব দুর্ঘটনাটো মানে যদিও মানে সরকারে ব্যবস্থা লৈছে দুর্ঘটনা রোধের কিন্তু সংখ্যাটি কমাব পারা নাই। এনেস্থলত জেলা পরিবহন বিভাগ আর জেলা আবকারী বিভাগে তৎপরতার যে অভিযান চলাই আছে, কি কব এই মুহূর্তে আপনি? কথাটো হল যেতালে মানুষের এয়ারনেস নাহিব, আমি যিমানে ডিউটি নকরো কিয় আমি ফলপ্রদ হব নোৱাৰিম। সেই কারণে আমি প্রত্যেকটো আমি পিকনিক স্পটত গৈছো, প্রত্যেক মানুষের আগত আমি এয়ারনেস দিছো যে আপনাদের মদ পান করে গাড়ি নচলাব। প্রত্যেক আজি মই ৰাতিপুৱা 6 বজাত গৈ আপনার কি কয় সূর্য পাহাৰত তেনেকুৱা ধৰা সূর্য পাহাৰত এয়ারনটো 2 দুহতকৈ অধিক আমি মানুহ গতাই কিনে আমি এয়ারনেস দিছো যে আপনাদের নিজের লাইফটোর কথা আছে, আপনাদের লাইফটোর কথা চিন্তা করে আপনাদের সুরাপন করে গাড়ি চলাব, ড্রাইভারক মানা করব। অথবা আমি ডিউটি করে থাকলেও কিন্তু আপনাদের যদি সেই সতর্কতা নহয় তাহলে আমি গোয়ালপাড়াত 0% আমি মৃত্যুহার কমাব নোৱাৰিম। দেখিলে পাওয়া যে জেলা যে প্রশাসনের ফলপা যে পরিবহন বিভাগ আছে, সেই পরিবহন বিভাগে যথেষ্ট তৎপরতার অভিযান চলাই আছে যদিও যে রাইজর যে সজাগতা, সেই সজাগতা যদি বৃদ্ধি নহয় হলে হয়তো এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা রোধ করা সম্ভব নহব বলে ইতিমধ্যে কোয়া গেছে। দুধনৈ আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়াগী আছে, মানেপরও কিছু কথা মানে জানি বিচারিম। মানে নবপ্রজন্ম বা এই আজির প্রজন্মই যে হারত সুরাপান করে গাড়ি চলার যে অভ্যাস, এই অভ্যাসটা নোহার কারণে আপনি কি আহ্বান জানাব? মই তেখেতক কৈছোঁ যে ঘৰৰ মানুহ নৱপ্ৰজন্মক কথা ক'বলৈ গ'লেই হ'ল অভিভাৱকসকলক ক'ব লাগিব। অভিভাৱকসকলে কওক যে তেখেতসকলে যাতে অকণমান হ'লেও তেখেতসকলক কওক কথাটো যেন আপোনালোকে ল'ৰাকেইটাই যাতে চলাব নালাগে সুৰাপান কৰি কিবা কৰি, সেইটো আমিতো চেষ্টা কৰি আছোঁ আমাৰ ফালৰ পৰা, প্ৰশাসনৰ ফালৰ পৰা, পুলিচ প্ৰশাসনেই হওক বা অসামৰিক প্ৰশাসন যিখিনি আমি লাগি আছোঁ, কিন্তু তথাপিও এটা অভিভাৱকসকলৰ কিছুমান দায়িত্ব থাকে, তেখেতসকলেও অকণমান ক'ব লাগে যে
অলপ রাখব লাগে সেই বস্তু আমি সেই আরক্ষী বিভাগে ইতিমধ্যে আরক্ষী বিভাগে যে পথ জেলা পথ পরিবহন বিভাগ আগবাড়ি বিভাগ দুইটা বিভাগে ইতিমধ্যে যেহেতু তৎপরতাৰে অভিযান চলাই থকা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু ইয়াত যিটো আৰক্ষী প্ৰশাসনে কৈছে যে আচলতে এই দুৰ্ঘটনা ৰোধৰ বাবে যি অভিভাৱকসকল আছে, যি নৱপ্ৰজন্মৰ যুৱক যুৱতীসকল আছে, সেই যুৱক যুৱতীসকলৰ যি অভিভাৱকসকল আছে তেওঁলোকৰো কিন্তু দায়িত্ব যথেষ্ট আছে আৰু তেওঁলোকেও সেই দায়িত্ব তৎপৰতাৰে পালন কৰিব লাগিব। আৰু মোৰ লগত আবকাৰী বিভাগৰ বিষয়াগৰাকী উপস্থিত আছে, মই তেখেতৰ পৰা কিছু কথা জানিব বিচাৰিম। যিহেতু আবকাৰী বিভাগে আজি গোৱালপাৰা জিলাত বিভিন্ন ঠাইত অসমৰ বিভিন্ন ঠাইৰ লগতে গোৱালপাৰা জিলাৰ বিভিন্ন ঠাইত ইতিমধ্যে তৎপৰতাৰে অভিযান চলাইছে সুৰা পুলিচ চালকৰ বিৰুদ্ধে। কেনেধৰণৰ আপোনালোকে মানে কেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা লৈছে হাতত? এতিয়া চাওক, আমি এই আগন্তুক নৱবৰ্ষৰ যিটো আমি ই আছিলে সেইটোত যাতে কোনো ধৰণৰ দুৰ্ঘটনা নহওক এইবুলি ভাবি আজি ধৰি লওক প্ৰায় 15-20 দিনৰ পৰা যিমান পাৰোঁ মানে প্ৰতিদিনে আমি গোৱালপাৰা জিলাত আমাৰ আবকাৰী বিভাগৰ ফালৰ পৰা প্ৰতিদিনেই আমি চেষ্টা চলাই আছোঁ। প্ৰতিদিনে আমি কেছ ধৰি আছোঁ বা আমি আমাৰ ডিউটি চলাই আছোঁ, সেইমতে ৰিপৰ্টবিলাকো আমি পঠাই আছোঁ। মদো বহুতখিনি মদ ধৰা হৈছে আৰু ইভেন মই আপোনাক এইটো এটা এছিউৰেঞ্চ দিব পাৰোঁ, আজি প্ৰায় 10 দিনমানৰ পৰা ৰাস্তা কাষত যিমান ধাবা আছে সেই ধাবাবিলাকো সম্পূৰ্ণ যাতে তাত কোনো কাকো খাবলৈও দিয়া নহয় সেইটোতো আমি সতৰ্ক হৈছোঁ। যোৱাকালিও মই ইয়াৰ ডিউটি কৰাৰ আগত আকৌ ধাবা গৈ পেলাই গোটেই ধাবাবিলাক এবাৰ চেক কৰিছোঁ। এনেকৈ আমাৰ গোটেই ডিষ্ট্ৰিক্টতে তেনেকৈ কৰি থকা হৈছে। আজি কেইগৰাকীমান আপোনালোকে মদ খোৱা মানুহ? আজি 3গৰাকী এতিয়ালৈকে পোৱা হৈছে আৰু যোৱাকালিও পাইছোঁ প্ৰায় 3-4গৰাকী যোৱাকালি পোৱা হৈছে। গতিকে এনেকৈ পাইছোঁ জৰিমনা হয় 10,000লৈকে এনেকুৱা জৰিমনা হৈছে। গতিকে এইটো আজিতো আমি এতিয়া আমি জইণ্টলি কৰি আছোঁ। বাকী আমাৰ ফালৰ পৰা ধৰি লওক যিটো আমি কনজিউমিং যিটো ফাইন হয় তেনেকুৱা ফাইনো আমি দি আছোঁ। মানে পাব্লিকক আৰু এৱাৰনেছ মিটিঙো পাতি আছোঁ, এৱাৰনেছ মিটিঙো কেইবাখনো পাতিছোঁ যাতে মানে এইটোত সতৰ্ক হয়। কিন্তু এতিয়া দেখা গৈছে যে মানে আমাৰ চেষ্টাবিলাক যেন মানে এইবিলাকে এনেকুৱা কৰি দিছে, আমাৰ মনবিলাক ভাঙি পেলোৱাৰ নিচিনা হৈছে। যোৱাকালিও ইয়াত দুধনৈত আৰু ৰংজুলিত এনেকৈ দুৰ্ঘটনাৰ ফলত 3জনকৈ লোকে প্ৰাণ হেৰুৱাব লগা হৈছিলে। অতি দুখৰ বিষয়, আমিও শুনি খুবেই দুখ পাইছোঁ। কিন্তু ঘটনা হৈছে কি, মানে পাব্লিক যদি এই ক্ষেত্ৰত অলপ নিজেও এৱাৰনেছ নহয় এতিয়া আমি অকলে মানে চেষ্টা কৰিলে এখন হাতে মানে তালি বজোৱাৰ নিচিনা হৈ আছে কথাটো। হয়, ইতিমধ্যে ক'বলৈ কৈছে যে যি আবকাৰী বিভাগেও যথেষ্ট তৎপৰতাৰে এই অভিযান চলাই গৈছে। লগতে তেওঁলোকে যি সজাগতা সভা, যি সুৰাপাই চালকৰ ফলত যি দুৰ্ঘটনা সংঘটিত হয় তেনেধৰণৰ দুৰ্ঘটনা নহ'বৰ বাবে তেওঁলোকে ঠায়ে ঠায়ে সজাগতা সভাও ইতিমধ্যে অনুষ্ঠিত কৰি আহিছে। আৰু তেওঁলোকে বিচাৰিছে যে আজি পথ পৰিবহণ বিভাগ তথা আৰক্ষী আৰু যি আবকাৰী বিভাগ আছে প্ৰত্যেকে বিচাৰিছে যে এই দুৰ্ঘটনা কমক আৰু তাৰ বাবে তেওঁলোকে যথেষ্ট তৎপৰতাৰে যিখিনি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে, ৰাইজৰ মাজত সজাগতা অনাৰ বাবে যিখিনি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে সেই ব্যৱস্থা তেওঁলোকে গ্ৰহণ কৰা দেখা পোৱা গৈছে। আৰু এতিয়াও তেওঁলোকে সেই নিশাৰ ভাগত তেওঁলোকে দুধনৈ চাৰিআলি যি দুধনৈ আৰক্ষী থানাৰ সন্মুখত তেওঁলোকে অতি তৎপৰতাৰে অভিযান চলাই থকা দেখিবলৈ পোৱা গৈছে।